তো আজকে 1 জানুয়ারিতে বড়মার মন্দিরে এত ভক্ত পুজো দিতে এসে, যার জন্য দেখতে পাচ্ছ প্রশাসনের হাতের বাইরে কন্ট্রোল চলে গেছে। সাধারণ মানুষের সাথে প্রশাসনিক মানুষের একটা হাতাহাতি সিচুয়েশন এখানে তৈরি হয়ে গেছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেন এরকম সিচুয়েশন তৈরি হলো তোমরা সম্পূর্ণটা জানতে পারবে। আমি এইটুখানি বলতে পারি যে মায়ের পুজোর দিনও মনে হয় এতটা ভিড় হয় না। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা সবটা বুঝতে পেরে যাবে। তো নমস্কার বাংলা, আমি বিজয়, স্বাগত তোমাদের সবাইকে দানেক চাহাটা নতুন ব্লগে। তো ফাইনালি আজকে ডেট হচ্ছে 1 জানুয়ারি 2024। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর সবাইকে বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ফাইনালি আজকে যাচ্ছি আমি নৈয়াটি বড়মার মন্দিরে। তো আজকের দিনটা যদিও একটু স্পেশাল, তো সবার কাছে ভগবান বড়মায়ের কাছে প্রার্থনা করি যেন আমার সাথে সাথে তোমাদেরও দিনটা খুব সুন্দর যায়, পুরো বছরটা আনন্দ সহকারে কাটে। তো তার জন্যই সকাল সকাল চলে যাচ্ছি বড়মার কাছে। বড়মার কাছে পুজো দেওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর তার কারণ হচ্ছে মায়ের যখন কষ্টিপাত্রের মূর্তিটা তৈরি হয় তখন থেকেই ইচ্ছা ছিল যে মায়ের কাছে পুজো দিতে যাব, কিন্তু হয়ে উঠছিল না। তো ফাইনালি কালকে ডিসাইড করলাম যে আজকে বেরোবো। তো সকাল সকাল এখন বাজে 10:30, আর এখন বেরিয়ে পড়েছি। তো চলো ওখানে যাবো, মায়ের কাছে পুজো দেবো। আর ওখানে আমি একা যাচ্ছি না, আরও কে কে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবটা জানতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, এখন ট্রেনে ধরবো, দে নৈয়াটি যাবো, তারপরে বাদবাকি ভিডিওটা হয়তো কন্টিনিউ করবো। তো ফাইনালি সকাল সকাল বাড়ি দিয়ে বেরিয়ে রাস্তা থেকে টোটো ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ এখন আছি টোটোতে, এখন যাবো স্টেশনে। ফাইনালি এখন ক্রস করছি আমাদের যে সিমলাপাড়ের জাগ্রত কালীবাড়ি আছে, দেখতে পাচ্ছ এখান থেকে। তো এইখানে একটা মানুষের ভিড় দেখো, প্রতি বাড়ি পুজোর দিনে এখানটায় ভিড় হয়, আজকেও সেম ভিড় দেখো। তো ফাইনালি এখন চলে এসেছি সিমলাপাড় স্টেশনে, দেখতে পাচ্ছ এটা আমাদের স্টেশন দেখো, এটা হচ্ছে স্টেশন। আর এখন বাজে 10:40, আর 10 মিনিট বাকি আছে ট্রেনের। চলো 10:50 ক্যাশ গাড়ি ধরবো, দিয়ে নৈয়াটি থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি নৈয়াটি স্টেশন থেকে, নেমে পড়েছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের ওখানে যাওয়ার গলি। আর প্রথমেই তোমাদের বলে রাখি, আমার সাথে সাথে আছে রিম্পা, আমার সাথে আছে শাশ্বতী, আর আছে বিতান, আমরা চারজনা এসেছি একসাথে। আর প্রথমত এ তো আমাদের ওখান থেকেই আসে, এর সাথে আমার দেখা হয়ে গেছিলো অনেক আগেই, বাট ওর লেডিসে উঠেছিলো বলে তোমাকে দেখাতে পারিনি। আর ওরা এসছে এখান থেকে, ওর বাড়ি হচ্ছে নৈয়াটিতে আর ওর বাড়ি হচ্ছে শ্যামনগরে। তো চারজনা এসছে, তারপরেই একসাথে বেরোলাম, অনেকক্ষণ এখানে ওয়েট করতে হলো। এখন প্রায় 1টা বাজে, এখন পুজো দিতে যাচ্ছি। আর তো তোমাদের প্রথমে কিছু সূচনা বলে রাখি, যারা যারা আসছো নৈয়াটিতে, যদি তোমরা বর্ধমান সাইড থেকে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদের ব্যান্ডেল মেন লাইনে হাওড়ার গাড়ি ধরে ব্যান্ডেল, এবং ওখান থেকে নৈয়াটি। এবং তোমরা যদি হাওড়া সাইড দিয়ে আসো চুচড়ো হয়ে খেয়াপাড় হয়ে আসতে পারবে, বা তোমরা ব্যান্ডেল হয়ে নৈয়াটির গাড়ি ধরেও আসতে পারবে। আর যারা শিয়ালদা থেকে আসছো অবশ্যই জানো গেদে, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, যে কোনো একটা ট্রেন ধরে তোমরা নৈয়াটিতে নামবে এবং সেখান থেকে তোমরা এখানে আসতে পারবে। আর দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে দেখো। ফাইনালি আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আমি আশা করিনি, কারণ আমাদের ওখানে সিমলাগড়ও কালীবাড়ি আছে। আমি ওখান থেকে আজকে এখানে কেন এসেছি তার মূল কারণটাই হচ্ছে, আমি বারবার শুনতাম যে বড়মার এখানে, আমি এসেছি আগেও এসেছি, তবে আজকের দিনে খুব ভিড় হয়। আমি জানি আমাদের ওখানে যাওয়ার সময় সবসময় হয়, আজকে বড়মার কাছে মন চাইলো তো আজকে বড়মার কাছেই যাবো, তো তার জন্যই বেরিয়ে পড়লাম। আর তার সাথে সাথে হচ্ছে আজকের দিনটা 1 জানুয়ারি, আজকে সবাই সব জায়গাতে যাচ্ছে, কেউ ব্যান্ডেল চার্চ যাচ্ছে, তো কেউ বিভিন্ন জায়গাতে ঘুরতে যাচ্ছে, কেউ বাড়িতেই পিকনিক করছে। তো আমরা ভাবলাম হট করে যে বড়মার কাছেই যাবো, হট করে যখন মন হলো তো সেই বড়মার কাছে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম, এবার যাবো। আর তোমাদের বলে রাখি বড়মার পুজো দেওয়ার টাইমিংটা আমি তোমাদের বলে দিই, সকালবেলা 8টা থেকে দুপুর 1টা অবধি পুজো হয়, এবং তারপরে 1:30 থেকে 2টা অবধি পুজো হয়, এবং বিকেলের পুজোটা সম্ভবত 4টা থেকে হয়। আমি ডিসপ্লে তো তোমাদের শো করে দিয়েছি, তোমরা দেখে নাও। তো এই টাইমিংয়ে পুজো হয়, এবার আমরাও এসেছি এখন 1টা বাজে, জানি না যে এখন পুজোটা দিতে পারবো কি না, কারণ আজকে লোকের প্রচুর, মানে একদম প্রচুর লোক এসছে, এত লোক মানে এখানে গাড়ি টোটোগুলো এদিকে আসে সেগুলো নো এন্ট্রি করে দিয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষ আসছে পুজো দিয়ে যাচ্ছে, কারণ আজকের দিনটা সবাই এখানে আসে, সব জায়গাতেই যায় ঘুরতে আজকের দিনটা মানুষ। তো সেই হিসেবে আমরাও এসেছি, তো চলো পুজো দিই, আরও ওখানে পুজো দেওয়ার পরে আরও যদি কিছু তথ্য জানতে পারি তো আরও মানুষের সাথে কথা বলবো, সব কিছু তোমাদের সাথে ভিডিও তুলে দেবো। তো চলো ভিডিওটা আরও কন্টিনিউ করতে থাকো। আমরা এখন চলে এসেছি বড়মার মন্দিরের ঠিক সামনে, আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বড়মার নতুন মন্দির তৈরি হচ্ছে, প্রায় হয়েই গেছে কাজ। আর তার সাথে সাথে এত ভিড় আজকে, মানে ধারণার বাইরে, আমি এইরকম টাইমে আসিনি, ঠিক যেন মনে হচ্ছে একটা কালী পুজোর সময় যেরকম একটা ভিড় হয় ঠিক সেইভাবে। আর এখান থেকে চলো, আমরা অলরেডি প্রসাদ কিনে নিয়েছি তাই না, এই যে আমরা প্রসাদ মালাপালা সব কিনেছি, এখান থেকে শুধু ফুলটা নিয়ে নেব। আর তার সাথে দেখো শুধু ভিড়টা দেখো, প্রচুর প্রচুর মানুষ আজকে পুজো দিতে এসছে, প্রচুর মানুষ, খুব ভালো লাগছে এই ভিড়টা দেখে। আর চলো আমরাও পুজো দিই।
প্রতিদিন কি এরকম ভিড় থাকে? প্রচন্ড ভিড় হয়, কিন্তু আজকে যেন আজকে মনে হয় পুরো সেই গঙ্গার ঘাটে থেকে গেছে। কোথায় যেতে হবে রে? তাহলে ঘাট দিয়ে এলেই ভালো করতাম, দাঁড়িয়ে পড়তাম পুরো। আরো কত দূর যেতে হবে? আরো কত দূর যেতে হবে? আবার কি ইউটার্ন? ও মাই গড! তো ফাইনালি আমরা পুরো লাইনটা কমপ্লিট করে চলে এসেছি। দেখো পুরো পুরো গঙ্গার ঘাটের কাছে, কিন্তু গঙ্গার ঘাটেও মানে লাইন শেষ হয়নি, লাইনটা চলে গেছে এই সাইডে। দেখো দেখতে পাচ্ছ, পুরো লম্বা চলে গেছে। আমি মনে হয় আমি ফার্স্ট টাইম দেখছি মানে এত ভিড়। আমি জানি গঙ্গার ঘাটের ওখানে হয়তো নর্মালি শেষ হয়ে যাবে, তার কোনো ঠিক ঠিকানাই নেই। তুই এর আগে যখন এসেছি এরকম ভিড় দেখেছিস? হ্যাঁ, এর আগে এরকম ভিড় দেখেছিস? নর্মালি সবসময় হয়, অনেক অনেক আজকে কি হবে এত দিনে? তো ফাইনালি আজকে যদি লাইনটাকে আমি কমপ্লিট করতে থাকি, আমার মনে হয় আমার গোপ্রো চার্জ শেষ হয়ে যাবে, তবু লাইন শেষ হবে না। এত বড় লাইন পড়েছে দেখতে পাচ্ছ, মোটামুটি মোটামুটি 1 কিলোমিটার তো আমি কম করে চলে এসেছি। এতটা বড় লাইন হয়ে গেছে একদম পুরো ওই দিক থেকে, দুটো লাইন হয়েছে এবার, এদিকে একটা ওদিকে একটা। তো এদিকের লাইনটা আমার মনে হচ্ছে একটু বেশি বড়, কিন্তু দেখো লোক দেখো। এই একটু পায়ে একটু রানিং কর, তুই আমাকে বললি না কেন এত ভিড় হবে? আমার গোপ্রো চার্জ শেষ হয়ে যাবে, তো লাইন শেষ হবে না। বাবার ভিড়, একটু তাড়াতাড়ি চল, যদি দুজনের আগেও দাঁড়াতে পারি। বিতান কোথায়? বিতান ভিডিও করিস না আগে, বল লাইনটা কোথায় শেষ হচ্ছে। হ্যাঁ, ওইদিকে ও পাশের যে লাইনটা ছিল ওই লাইনটা এসে এখানে মিশেছে। দেখো এই দেখো, রাখো
শেষ কোথায় রে? শেষ কোথায়? মা সবাইকে একবারে এত তাড়াতাড়ি একদিনে ডেকেছে সবাইকে, তাহলে কি করে হবে? হাত কাটতে পাওয়া হয়ে যাচ্ছে। কালী পুজোর দিনের কথা শুনে মরে গেল। তো ফাইনালি মোটামুটি 15 মিনিট হেঁটে আসার পরে হয়তো এখানে লাইনটা শেষ হলো। এবার দেখা যাক যে মার কাছে পৌঁছতে পারি কি না, আমি তো জানি না। কটা বাজবে শাশ্বতী, কি মনে হচ্ছে? আমি জানি না, কিছুক্ষণ দাঁড়াবো, যদি মনে হয় যে একটু আগাচ্ছে বা ইচ্ছে, নাহলে হয়তো ফুলটা আমি সামনের কাউকে দিয়ে চলে যাবো, অন্য একদিন এসে মাকে ভক্তি ভরে পুজো দেবো। কারণ আজকে এরকম ভিড় হবে আমি কখনো আশা করিনি, তাহলে হয়তো আমি আসার চেষ্টা আজকে উঠতাম না, বিশেষ করে পরে একটা দিন আসতাম। আজকে এসছি তো, চলে এসছি তো, এখন কিছু করার নেই। আর ডালাফালা কিনে একদম সব রেডি আমরা এই যে পুজো দেওয়ার জন্য। কিন্তু আমি ভাবতে শুধু অবাক হয়ে যাচ্ছি যে লাইন শেষ হচ্ছে না কেন, দুটো লাইনই। সেই সিঙ্গেল লাইন হলে তাহলে তো মনে হয় এখান থেকে শ্যামনগর পার করে চলে যেত, সিঙ্গেল লাইন হলে তো মানে অনেকটা চলে যেত, যেহেতু ডবল লাইন হয়েছে তারপরেও এত ভিড়। তো চলো দেখা যাক কতটা কি আগাতে পারি। যাবো না,
এত ভিড় বেশি, ওদিকেরটা পুজোটা নিচ্ছে, যেদিকে পুরো পুজোটাই বন্ধ। বাইরে একটা অবস্থা করে তো মানুষ প্রসাদটা দিয়ে চলে যেত, তাও ওখান তো চলে গেছে। এখন কখন আধা ঘন্টা বাদ হয় তো আবার গেট ফেট খুলবে বুঝি সরি। আরো বেশি হয়ে গেলে যে সাইডে কাউকে দেবে না, দাঁড়া না আপনারা কাউকে দাঁড়াতে দেবেন না, এক বার করে দেবেন না, বার করে দেবেন লাগে দেখে লাগে যাও লাইনে ছিলে তুমি বলো বেরিয়ে যাবে। এই দেখো তোমার সামনে দিয়ে ঘুরছে প্রসাদ নেবে তো ফাইনালি মায়ের প্রসাদটা নিলাম, ভোগ প্রসাদটা দেখতে পাচ্ছ তো চলো। এটা হচ্ছে মায়ের ভোগ প্রসাদ, ফাইনালি আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে বেলা তিনটে, দুপুর তিনটে বাজে, আর আমরা লাইনে দেখছিলাম তখন কটা বাজে শাশ্বতী? একটা কুড়ি, ঠিক আছে, একটা কুড়ি থেকে তিনটে অবধি লাইন দিয়ে মোটামুটি হয়তো আমরা গেছি একশো মিটার মতো, খুব আমরা আসতে পারিনি। তো লাস্ট ফিনিশিং আমরা কী করলাম, ওখানে একজনাকে মানে রিকোয়েস্ট করে আমাদের পোশাকটা জাস্ট মায়ের কাছে পোশাকটা মালাটা দেওয়ার ব্যবস্থা করলাম, কারণ যা লাইন হয়ে গেছে, যা ঝামেলা হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কী পরিমাণে ঝামেলা হয়ে গেছে এখানটাতে। তো পুজো দেওয়া তো সত্যি মানে মুশকিল হয়ে পড়বে, আর আমরা যদি যে টাইমে এসেছি সেই টাইমে লাইন দিয়ে পুজো দিতাম তাহলে মোটামুটি 7টা থেকে 8টার আগে তো বাড়ি যেতে পারতামই না। তো যাই হোক, মায়ের কাছে পোশাকটা পৌঁছাতে পেরেছি, ফুলটা পৌঁছাতে পেরেছি, আর বাদবাকি মায়ের ভোগটা পেয়ে গেছি এটাই। আর বাদবাকি তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা কীরকম কী হয়েছে, অনেকে অনেক রকম কথা বলছে যে ঝামেলাটা হলো সেটা নিয়ে। তো ফাইনালি তোমরা দেখো, তোমরা তো নিজেদের মতন করে কমেন্ট করো। আর এরকম দিনে এত ভিড় হয় আমি কোনোদিন আশা করিনি। তোর বাড়ি তো এখানে শাশ্বতী, তুই বল যে এরকম ভিড় হবে তুই কোনোদিন আশা করেছিস? কখনো আশা করিনি, ইভেন যখন গরমের পুজোর দিনে পুজো দেওয়া হয় আর ওই বলেছে বলে যে আয় মোটামুটি ভিড় হয়, আমি ওর জন্য আবার আজকে আসা, নাহলে হয়তো আমি আজকে আসার মানে ই করতাম না ওর কথা দেখে। তো ও নিজেও এসে মানে ই হয়ে গেছে যে মার কাছে পুজোটা ঠিক মতন গিয়ে দিতে পারলাম না। যাই হোক, দর্শনের লাইন ছিল, দর্শনের লাইন থেকে ঢুকে দর্শন করাটা বন্ধ হয়ে গেছিলো ঝামেলাটার জন্য। তো মোটামুটি মায়ের কাছে পোশাকটা পৌঁছাতে পেরেছি এটাই অনেক। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর যদি কোনো ইনফরমেশন মিস হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ইনফরমেশনগুলো কমেন্টের সাহায্যে তোমাদের দিয়ে দেবো, কারণ জানি না কী বলেছি কী বলিনি। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য বাই।